সামনে দিয়ে বাদ্যের তালে তালে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান মহান স্বাধীনতা যুদ্ধের স্বীকৃত। 1971 সালের ভয়াল রাতে রাজারবাগ পুলিশ বাহিনীর আতঙ্কিত কাপুরুষোচিত আক্রমণে স্বাধীনতা যুদ্ধে পুরো সময়ব্যাপী এই বাহিনী গৌরবময় ভূমিকা পালন করেছেন। নানা প্রতিবন্ধকতায় এবারে দেখতে পটে পায়ে এগিয়ে আসছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠিত 1948 সালে জাতির শ্রেষ্ঠ যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা যারা সকল কুচটাকে উপেক্ষা করে দেশ মাতৃকাকে রক্ষার ব্রত নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, সে সকল অকুত ভয় আমাদের পূর্বপুরুষকে সম্মান জানানো উচিত। সম্মানিত শুধু আমরা যারা বসে আছি তারা নির্ধারিত আসনে, যেখানে গণমাধ্যম কর্মী, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের আসন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধাদের আসন এখনই ছেড়ে দিন। তারা দাঁড়িয়ে আছে, আমরা আজকে তাদের সম্মানে এখানে আজকের অনুষ্ঠান আমরা করছি, তাদের চেয়ারে আমরা থাকা দেখতে চাই। এবং আমাদের এই পূর্বপুরুষদেরকে আমরা যদি সম্মান না করতে জানি তাহলে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। বীর মুক্তিযোদ্ধাদের আসন বিনয়ের সাথে অনুরোধ করছি, ছাড়ুন। ব্যান্ডের তালে তালে হাগি হাগি পাপা করে দীপ্ত বদভাবে এগিয়ে যাচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ। বিশেষভাবে নির্মিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করছেন বিজয় দিবস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, অত্র উপজেলার সর্বময় নির্বাহী প্রশাসনিক কর্মকর্তা জনাব শিফান হোসেন, উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল আশরাফ জিন্না এবং অফিসের ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। ব্যান্ডের তালে তালে এগিয়ে যাচ্ছে ছোট্ট সোনামণির একটা করতালি হবে তাদের জন্য, একটি করতালি অত্যন্ত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি মাঠের ঠিক পশ্চিম প্রান্ত দিয়ে এগিয়ে আসছে মা কেজি অ্যান্ড হাই স্কুল। ধীরে ধীরে লাল সবুজ বাংলাদেশের জাতীয় পতাকা সঙ্গে নিয়ে দীপ্ত পদভারে এগিয়ে যাচ্ছে দেশ পতাকার জন্য। দীর্ঘ নয় মাস আমাদের স্বাধীনতাদের দরুন যে পতাকাকে ছিনিয়ে আনতে বাংলার জামাল ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল রণাঙ্গনে করে, নিজের বুকের তাজা রক্ত দিয়ে যে পতাকাকে ছিনিয়ে নিয়ে এসেছিল সেই পতাকা হাতে দীপ্ত পদভারে অত্যন্ত চমৎকারভাবে ব্যান্ডের তালে তালে বিশেষভাবে নির্মিত অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। কেজি একাডেমি পর সম্ভবত বিয়াম ল্যাবরেটরি স্কুল, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিয়াম ল্যাবরেটরি স্কুল ছেলেগুলো এগিয়ে আসছে। ব্যায়াম ল্যাবরেটরি স্কুল উপজেলা স্টাফ কোয়ার্টার, ইংলিশ এবং বাংলা ফার্স্ট শর্ট যাদের লেখাপড়া 2006 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত, এরপরে দীপ্ত পয়ে এগিয়ে আসছে কেজি একাডেমি অ্যান্ড হাই স্কুল নদীগ্রাম। লক্ষ্য স্থির আমাদের, চলো সামনে এগিয়ে যাই। আমাদের সাথে যাবে তিতুমির সিপাহী বিপ্লব, আমাদের সাথে যাবে অস্ত্রাগার দখলের হাত, কালবৈশাখীর মতো রক্ত বীজ উপভুত্থান, চলো দৃঢ় প্রত্যয় এগিয়ে যাই। ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে লাল সবুজের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে আরো একটি লাল সবুজ বাহিনী, মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল হাবিবুর। এরপর বাংলাদেশের একটি বিশেষ বাহিনী কালো পোশাকধারী, সেটা তাদের ইউনিফর্ম, ক্যাম্পিয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার বিখ্যাত একটি স্কুল অ্যান্ড কলেজের আদলে আমাদের এই উপজেলার ছোট্ট শহরে গড়ে উঠেছে ক্যাম্পিয়ন স্কুল। এবং কালো পোশাকধারী লাল ক্যাপ পরিহিত ইউনিফর্ম পরে তারা লাল সবুজ পতাকা হাতে নিয়ে দৃঢ় প্রত্যয় এগিয়ে যাচ্ছে, চলো আমরা এগিয়ে যাই। আমাদের সাথে যাবে 52 শহীদ মিনার, যাবে কোন অভ্যুত্থান 71 অস্ত্র হাতে সুনিপুণ গেরিলার মতো, আমাদের সাথে যাবে 30 লক্ষ রক্তাক্ত হৃদয়, চলো এগিয়ে যাই। দেখি নাই আমি নেতাজি সুভাষ, মাও সেতুং, লেনিন, দেখা হয় নাই বীর ক্ষুদিরাম অথবা সূর্য সেন, দেখেছি কেবল শাসন শোষণ, মানুষ যে নির্জীব
দেখেছি পীড়িত মানুষের নেতা, দেখেছি শেখ মুজিব, দেখেছি শেখ মুজিব, দেখেছি যার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, যিনি আমাদের গোলামীর জঞ্জির থেকে মুক্ত করার জন্য দেশের অধিকাংশ সময়, জীবনের অধিকাংশ সময় তার জেল কেটেছেন। মহান বিজয় দিবস 2021 উদযাপন উপলক্ষে এবার যাচ্ছেন নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। আমি এ পর্যায়ে নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একসময়ের শিক্ষার্থী, আমাদের আজকের সম্মানিত সঞ্চালক, আমি তার কাছে ফিরে যাচ্ছি, তিনি তার স্কুল সম্পর্কে বলবেন। ধন্যবাদ শাহিন ভাই। নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের ইতিহাস একটি সুদীর্ঘ ইতিহাস, বহু জ্ঞানী গুণী জন্ম দিয়েছে স্কুল। এ পর্যায়ে আসছে নন্দীগ্রাম পাবলিক স্কুল, সম্পূর্ণ নতুন একটি স্কুল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নন্দীগ্রাম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয় 2019 সালে। তারপর হাতিয়ারি পাবা করে এগিয়ে যাচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, বিশেষভাবে নির্মিত মঞ্চের সামনে দিয়ে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। এরপরে শান্তির প্রতীক সাদা ড্রেস, সাদা ড্রেস পরে এগিয়ে যাচ্ছে কাজী আব্দুল ওয়াদিদ উচ্চ বালিকা বিদ্যালয়ের মেয়েরা। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ব্যান্ডের তালে তালে ধীরে লয়ে এগিয়ে যাচ্ছে, বিশেষভাবে নির্মিত মঞ্চের সামনে দিয়ে মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করছেন বিজয় দিবস উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, অত্র উপজেলার সর্বময় প্রশাসনিক কর্মকর্তা জনাব সিফা নুসরাত। তার সঙ্গে রয়েছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব রেজাউল আশরাফ জিন্না ভাই এবং অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। সর্বশেষে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শ্রীবৃদ্ধি করবার জন্য, প্যারেডকে অত্যন্ত সুশৃঙ্খল করবার জন্য বাদক দল জনাব মকবুল হোসেনের নেতৃত্বে বাদক দল আসছেন মাঠের ঠিক পশ্চিম প্রান্ত দিয়ে। বাদক দল জনাব মকবুল হোসেন, বয়সের ভারে আমরা তাকে কখনো নয়াতে দেখি নাই, চিরনতন চিরতরণ আমরা করতালি দিয়ে অভিনন্দিত করি বাদক দলকে। স্বাধীনতা কর্মী বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী, শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে।